ভাইয়ের আমার, বন্ধুর আমার, আসিয়া রাদি আল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আপনি একই বলেন, আপনি কেন আল্লাহ হবেন? সুবহানাল্লাহ, কোন ওগো আমার স্বামী, যে আল্লাহ আপনি ফেরাউনকে সৃষ্টি করেছেন, আমি আসিয়াকে সৃষ্টি করেছেন, আকাশ বাতাস লৌহ কলম চন্দ্র সূর্য যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহকে আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছি। আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কয় আমার শত্রু নাম আমার সামনে দেখছো, মুখ সামলাই কথা কয়াছিয়া, 12টা বাজাইলিম। বারোটা কেন বাজাইবে? দুনিয়া থেকে তো বিদায় করে দিবে, এর চাইতে বড় শাস্তি তো আর নাই। ফেরাউন রে, স্বামী হতে পারো, এক আল্লাহর পরিমাণের যে কোনোদিন পিছবা হব না। ইমান তো বড় শক্ত, শাস্তি দেওয়া হবে। বলে কি শাস্তি দিবে রে? শাস্তি আমি ভয় করি না। এবার ফেরাউন সংক্ষেপে বলতেছি, ফেরাউন ডাক দেয়া বলে, দে রে আমার হাতে একটা বড় ফেরাক দেয়ার হাতুড়ি দে। ভাইয়ের আমার আসিয়া এইভাবে জমিনের মধ্যে সিঁধ করে শোয়াইয়া দেওয়া হয়েছে, আসিয়ার ডান হাতের মধ্যে ফেরাক রেখে ফেরাউন হাতুড়ি দিয়া বাড়ি দেয়। আসিয়া কয় আল্লাহু আকবার, হাতুড়ি দিয়া বাড়ি দেয়, আসিয়া কয় আল্লাহু আকবার। এইভাবে তিনটা বাড়ি দিয়া, এক তিনটা বাড়ি দিয়ে আসিয়ার ডান হাতটাকে জমিনের মধ্যে দেবায়া দেওয়া হয়েছে পেরাক দিয়া। এবার বাম হাতের মধ্যে আরেকটা পেরাক দিয়া বাড়ি দেয় আল্লাহ আকবার কয়, বাড়ি দেয় আল্লাহ আকবার কয়, তিন বাড়ি দিয়ে আবার হাতটাকে, বাম হাতটাকে জমিনে দেবায়া দেওয়া হয়েছে। বাইর আমার, বন্ধুর আমার, এবার বলতেছেন আসিয়া গো, এখনো সময় আছে, তোবা করে নাও, আল্লাহরে বাদ দেও, আমি ফেরাউনকে আল্লাহ মানো, তোমার হাতের ফেরাক ছেড়ে দেওয়া হবে, চিকিৎসা করাইয়া ভালো করা হবে। ফেরাউন বলতে এবার আসিয়া বলতেছেন, স্বামী গো, মাত্র তো হাতের মধ্যে ফেরাক ঢুকাইছ, এখনো তো কলিজার ভিতরে ফেরাক ঢুকাও নাই। যে আল্লাহর উপর ইমান আনছি রে, কোনোদিন পিছপা আমি হতে পারবো না। এবার ফেরাউনের রাগ আরো বেড়ে গেছে, ফেরাউন ডাক দেয়া হয়, এ কে কোথায় আছো রে, আমার কাছে আর একটা ফেরাক দাও। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তিন নম্বর ফেরাক নিয়া হাতের মধ্যে নিয়া আসিয়ার জবানটাকে হা করাইয়া একদম জিব্বার মধ্যখানে ফেরাকটাকে ঢুকাইয়া দিছে, দুই আঙ্গুল জিব্বা সেট করে যখন ফেরাক ঢুকে গেছে, বাইর আমার বল বল করে উনার মুখ থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। রক্ত বাহির হয়ে আসিয়া মুস্কি হাসে, ফখর তো রাখুন বাড়ির দিয়ে হবেন না। বাইর আমার, বন্ধুর আমার, বক বক করে রক্ত বাহির হয়, এইদিকে কিন্তু আসিয়া মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলেন, মন্ত্রীরে গড়রা বুঝলাম না, হাতের মধ্যে ফেরাক দিলাম আল্লাহ আল্লাহ হয়, বাম হাতে ফেরাক দিলাম আল্লাহ আল্লাহ হয়, কাঁদে না, জিব্বার মধ্যে দেওয়ার পর তো কাদার কথা, কিন্তু হাসে, ব্যাপারটা কি? ব্যাপার তো বুঝলাম না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া গো, তুমি কেন মুস্কি হাসি হাসতেছ, আমাকে একটু বলবে কি? এবার আসিয়া বলেন, বলবো না কেন গো, ও ফেরাউন, আমার হাতের মধ্যে ফেরাক দিয়েছো, বাম হাতের মধ্যে ফেরাক দিয়েছো, ওই সময় আকাশের সমস্ত ফেরেশতারা কিলকিলায় হাসতেছিল। হে ফেরাউন, যেই মুহূর্তে আমার জিব্বার মধ্যে ফেরাক বসাইয়া দিয়েছো, আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারা রে, এতক্ষণ সময় হাতের মধ্যে ঢুকাইয়া ছিল, আমি আল্লাহ ধৈর্য ধারণ করেছি, এখন জিব্বার মধ্যে ঢুকাইয়া দিয়েছে, আর ধৈর্য ধরা যায় না। ও ফেরেশতারা, 1000 ফেরেশতা যাও জান্নাতুল ফিরদাউসে বহন করে আমার আসিয়ার সামনে নিয়া দেখাইয়া দিয়ে আসো। আসিয়া ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী ফেরাউন,
যেই মুহূর্তে আমি জান্নাতুল ফেরদাউস দেখলাম, জান্নাতের নাজ নেমত দেখলাম, হুরপুরি দেখলাম, আমি হাসিয়া মুস্কি হাসি সামলাইতে পারি না, এই জন্য হেসে দিয়েছি। এরপর আবার হাসিয়া কান্না শুরু করছে। ফেরাউন কয়, এখন আবার কয়টার খবর? আগে হাসি দিছো, এখন কেন আবার কান্না করো? এবার হাসিয়া বলতেছেন, ও ফেরাউন, সারা জীবন বিয়ার পর থেকে তোমার কাছে আমি সংসার করতেছি, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন অনেক ভালোবাসা অনেক স্বপ্ন আমাদের মধ্যে ছিল, মনে মনে ভাবছিলাম স্বামী স্ত্রী দুনিয়াতে আসি একসাথে জান্নাতে যাব, এখন এই জন্য কাঁদি, অনেকদিন সংসার করলাম কিন্তু আমি একা জান্নাতে চলে যাব, তুমি ফেরাউনকে রেখে একা যাইতে হবে। ভাইয়ের আমার ইমান আনার পর মুসিবত আইনি না হয় না, এই জন্য ভাইয়ের আমার আল্লাহকে ভালোবাসলে ইমান গ্রহণ করলে বিভিন্ন মুসিবত আসবে, বিভিন্ন গাছ থেকে আপনার কাছে মামলা স্টিম রুলার কত কিছু আসবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।